হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা এরর কারেকশনের উপর একটা ম্যারাথন ক্লাস অ্যারেঞ্জ করেছি। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেটার কথা মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে। এখানে মোট আমরা 80টারও বেশি কোয়েশ্চেন আলোচনা করব এবং তার সাথে এগুলো কেন এরর হয়েছে এবং কী করলে সেটা ঠিক হবে, এগুলো সব ডিটেলস আলোচনা করা হবে। তাহলে বুঝতেই পারছো ভিডিওটা লম্বা হবে, তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমরা ভিডিওটা পজ করবে, অপশনগুলো পড়ার চেষ্টা করবে আর নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আর দেখবে তোমাদের আদৌ সঠিক হচ্ছে কি না। তাহলে চলো শুরু করি। দেখো প্রথম কি রয়েছে, দ্য পুওর পিপল অফ দ্য ভিলেজ বাই নিদার ভেজিটেবলস নর গ্রো দেম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গ্রামের গরিব লোকগুলো ভেজিটেবল কেনে না আর ভেজিটেবলটা উৎপাদনও করে না, এটা বলতে চাওয়া হচ্ছে। তাহলে সেন্টেন্সটার চারটা পার্টের মধ্যে কোনটাতে এরর রয়েছে সেটা আমরা খুঁজব না, তার আগে আমরা প্রথমে দেখব যে কোন পার্টটাতে এরর নেই আর সেটা ডিলিট করব। তাহলে চলো দেখা যাক, দ্য পুওর পিপল অফ দ্য ভিলেজ, এখানে লক্ষ্য করো গ্রামের গরিব লোকগুলো, তাহলে এখানে কিন্তু ভুল নেই। তাহলে আমাদের অপশন এ গেল, হবে না। আর অপশন ডিটা কি, নো এরর, ওটা হওয়ার চান্স খুব কম। তাহলে থাকলো আমাদের অপশন বি অথবা সি। চলো ভালো করে দেখি একবার, বাই নেদার ভেজিটেবলস নর গ্রো দেম, অর্থাৎ তারা ভেজিটেবল কেনে না আর ভেজিটেবলটা গ্রো করে না। লক্ষ্য করো তোমরা যদি এইদার অর আর নেদার নর এটার ব্যবহার জানো, তাহলে এইদার আর নেদার নর কখন বসে, যখন দুটো একই রকমের শব্দ বা একই রকমের বাক্য একসাথে কম্বাইন করা হয়। যেমন যদি বলি আই রিড, এখানে হবে আই রিড এইদার এ বুক, এইদার এ বুক অর এ পেপার, তাহলে হয় আমি একটা বই পড়ি অথবা একটা পেপার পড়ি। তাহলে লক্ষ্য করো এইদারের পরে যে নাউনটা বসেছে বা যে ফরম্যাটে এখানে রয়েছে পার্টসটা, এখানে কিন্তু সে একই রয়েছে, পেপার, বোঝা গেল। তাহলে এইদার বুক অর পেপার দুটো কিন্তু একই রকমের। আমি এখানে বলতে পারি না যে আই রিড বুক এইদার অর পেপার, বুকটা কিন্তু আগেটা নিয়ে এলে হবে না, তাই তো। বা এটাও আমি বলতে পারি না যে আই রিড এইদার এ বুক অর রাইট এ লেটার, সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ এখানে বুক দেওয়া আছে আর ওখানে রাইট লেটার, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা পার্টস অফ স্পিচ, তাই তো। তাহলে লক্ষ্য করে এখানে কী বলতে চাওয়া হচ্ছে যে তারা ভেজিটেবলটা কেনে না আবার সেটা গ্রো করে না। তাহলে অবশ্যই আমরা এখানে বাইয়ের আগেটাতে আমরা নেদার বসাতাম। তাহলে তারা নেদার বাই ভেজিটেবল, তাহলে এটা হবে আসল রিয়েল সেন্টেন্সটা, বাই নেদার ভেজিটেবল নর গ্রো দেম, তাই তো। তাহলে ভেজিটেবলটা তারা বাই করে না আবার সেটাকে গ্রো করে না, তাহলে আমাদের ভুল রয়েছে অপশান বিতে। চলো নেক্সট দেখো, দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক ডিড নট নো হাউ টু কোপ আপ উইথ দ্য ব্রেকডাউন, তাহলে ট্রাকের ড্রাইভারটা জানতো না যে কি করে এই ব্রেকডাউন থেকে বাঁচা যায় বা ব্রেকডাউনটাকে ঠেকানো যায়। তাহলে বলো এখানে আমাদের দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক এটা তো ঠিকই রয়েছে, ডিড নট নো জানতো না এটাও ঠিকই রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান সি অথবা নো এরর। তাহলে চলো দেখা যাক অপশান সিতে কী রয়েছে, হাউ টু কোপ আপ উইথ দ্য ব্রেকডাউন, অর্থাৎ এখানে দেখো কোপ আপ উইথ মানে কি, মানে কোনো কিছু কেটে ওঠা বা কোনো কিছু সেরে ওঠা, অর্থাৎ কোনো বিপদ থেকে কেটে ওঠা, এরকম বোঝাতে ব্যবহার করি আমরা কোপ আপ উইথটা। কিন্তু কোপ আপ উইথটা ভুল, আমাদের এখানে হবে কোপ উইথ, আপটা কিন্তু হবে না। তাহলে হাউ টু কোপ উইথ দ্য ব্রেকডাউন, তাহলে ব্রেকডাউনটা কী করেছে, কোপ উইথ করতে পারছে। আর আপটা তোমাদেরকে আগেও বলেছি যে আপটা তোমরা যদি থাকে তাহলে আপটা আপে পাঠিয়ে দেবে, অর্থাৎ উপর দিকে পাঠিয়ে দেবে, তাহলে আপটা আপে চলে গেল, তাহলে কী পাচ্ছিল, কোপ উইথ। তাহলে আমাদের প্রপার ইউজটা হচ্ছে কোপ উইথ। চলো নেক্সট দেখো, নট অনলি মোহন বাট অলসো হিজ ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট দেয়ার, তাহলে শুধুমাত্র মোহন নয় তার ব্রাদারগুলো সেখানে উপস্থিত ছিল। বলো কি হবে, তোমরাকে বলে রাখি এইদার ওর নেদার নর নট অনলি বাট অলসো, এরকম কনজাংশন দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা ভার্বটা সবসময় পরের সাবজেক্টটা অনুযায়ী বসাই। তাহলে এখানে কি রয়েছে, এখানে দেখা রয়েছে হিজ ব্রাদার্স, অর্থাৎ তার ভাইগুলো। তাহলে মোহনকে দেখে আমরা কিন্তু ভার্ব বসাবো না, আমরা ভার্বটা বসাবো কাকে দেখে, এই হিজ ব্রাদার্সকে দেখে। তো হিজ ব্রাদার্স মানে কি, তার ভাইগুলো, মানে বহুবচন, সুতরাং এখানে কিন্তু ওয়ের ঠিকই রয়েছে। তাহলে এটা আমাদের নো এরর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো চারটা দেখো, এ সিরিজ অফ অ্যাক্সিডেন্টস হ্যাভ টেকেন প্লেস, অর্থাৎ সিরিজ মানে কি, ক্রম বা বলতে পারে এক একটা শ্রেণীবিন্যাস, অর্থাৎ এক একটা নির্দিষ্ট অর্ডারে চলেছে। আর তোমরা অবশ্যই এই সিরিজ ওয়ার্ডটা নিশ্চয়ই শুনে থাকবে ক্রিকেটে, তাই তো। তাহলে বুঝতে পারছো যে এ সিরিজ অফ অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ঘটনাসমূহের শ্রেণী, সিরিজ মানে কি একটা নির্দিষ্ট অর্ডার বা নির্দিষ্ট শ্রেণী, তাহলে ঘটনাগুলোর একটা শ্রেণী হ্যাভ টেকেন প্লেস, এটা কিন্তু হ্যাভ হবে না। আমরা অ্যাক্সিডেন্ট দেখে এখানে হ্যাভ বসাতে পারি না, আমাদের আসল সাবজেক্ট কিন্তু সিরিজটা, আর সিরিজটা দেখতে পুরোটা হলো এটা কিন্তু আসলে একটা সিঙ্গুলার, যার বাংলা মানে কি জানাচ্ছে, ক্রম বা নির্দিষ্ট শ্রেণী অনুযায়ী, তাহলে আমার অবশ্যই এটা কিন্তু হেজ করতে হবে। তাহলে অপশান বি তে ভুলটা রয়েছে। চলো নেক্সট দেখো, ফাইভ রুপিস আর এ ভেরি স্মল অ্যামাউন্ট, তাহলে 5 টাকাটা খুবই কম অ্যামাউন্ট, তাই তো। এবার তোমরা সবাই বলবে এটা নো এরর, কিন্তু না, এখানে আমাদের এটা ইজ করতে হবে, আরটা হবে ইজ। কেন হবে বলছি, এখানে কিন্তু যদি বলা হতো যে 5 টাকাটা পাঁচজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, সেক্ষেত্রে অবশ্যই আর বসাতাম, অর্থাৎ 5 রুপিস আর ডিস্ট্রিবিউটেড এবং 5 পিপল, সেক্ষেত্রে ঠিক হতো। কিন্তু এখানে কি বলছে না, এই 5 টাকাটা হচ্ছে একটা স্মল অ্যামাউন্ট, অর্থাৎ একটা খুব কম পরিমাণ অর্থ। তাহলে এখানে কম পরিমাণ অর্থ অর্থাৎ একটা সেন্স বোঝাচ্ছে, তাই তো সেন্সটা কিন্তু সিঙ্গুলার, এটা বোঝার চেষ্টা করো। 5 টাকাটা হচ্ছে খুবই কম পরিমাণ অর্থ, তার খুবই কম পরিমাণ অর্থ হচ্ছে 5 টাকাটা, তাই তো তার সেন্সটা কিন্তু সিঙ্গুলার। তাহলে আমাদের অবশ্যই কিন্তু এখানে ইজ বসাতে হবে। তাহলে 5 রুপিস ইজ এ ভেরি স্মল অ্যামাউন্ট। তোমাদের বলে রাখি, ইংরেজিতে কিন্তু কোনো ফিক্সড রুল বা কোনো রেগুলেশন বলে কিচ্ছু নেই, যেখানে সেন্সটা যেরকম থাকবে সেখানে সেই রকম ভার্ব বা প্রিপোজিশন বসবে। এরপর দেখো, এ হার্ড অফ অক্সেন আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। হার্ড মানে কি একদল, তাই তো তার অক্সেন মানে হচ্ছে ষাঁড়, তাহলে একদল ষাঁড় ওই মাঠে চড়ছে, তারা একদল। এখানে কিন্তু অক্সেনটা হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে আরটা বসানো হয়েছে, কিন্তু না, হবে না, আসল আমাদের সাবজেক্টকে হার্ডটা। তাহলে এ হার্ড অফ অক্সেন ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে ষাঁড়ের দলটা কিন্তু মাঠে চড়ছে, তাহলে ইজ হয়ে। চলো নেক্সট দেখো, দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়নস। তাহলে কমিটি তাদের অপিনিয়নে ডিভাইডেড হয়ে গেছিলো। তাহলে কমিটি থাক বা কোনো জুরি থাক, যারা বিচারক মণ্ডলী তাদেরকে জুরি বলা হয়, তাহলে কমিটি বা জুরি, তাহলে দুটোই কিন্তু হচ্ছে একটা সংস্থা, তাই তো তাহলে এদের কাজগুলোকে দেখে আমাকে ভার্বটা বসাতে হবে। তাহলে কাজটা এরা কীরকম করছে, যদি কাজটা সেপারেটলি করে আলাদা আলাদা হবে সেক্ষেত্রে আমরা আর বসাবো, আর যদি কালেকটিভলি কাজটা করে সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। তাহলে চলো পড়া যাক, দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দের অপিনিয়ন। দেখো ডিভাইডেড অর্থাৎ তারা আলাদা হয়ে গেল, তাদের মতামতে তারা আলাদা হয়ে গেল। সুতরাং বুঝতে পারছো যে সেন্সটা কিন্তু প্লুরাল আসছে, অর্থাৎ তাদের অপিনিয়নটা সবার আলাদা আলাদা, সুতরাং সেপারেট সেপারেট। তাহলে আমাদের অবশ্যই কিন্তু এটা প্লুরাল করতে হবে। তাহলে কমিটি ওয়ার ডিভাইডেড ইন দের অপিনিয়ন। আবার এখানে যদি বলা হতো যে, আর এখানে যদি বলা হতো যে কমিটি নিজের সিদ্ধান্তে অটল থাকলো, সেক্ষেত্রে হতো ই ওয়াজ, দ্য কমিটি ওয়াজ অবস্টিনেট টু ইটস ভার্ডিক্ট, সেক্ষেত্রে ওয়াজ অবশ্যই হতো। তাহলে আমাদের সেন্স অনুযায়ী ভার্বটা বসাতে হবে। চলো নেক্সট দেখো, ইউ শুড নট ডিসকাস অ্যাবাউট এ ম্যাটার উইথ ফ্রেন্ডস হু আর লাইকলি টু ফাইন্ড ইট অফেন্সিভ। তাহলে তোমার বন্ধুর কাছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয় যেগুলো তারা অফেন্সিভ মনে করবে। তাহলে কোথায় ভুলটা রয়েছে, আমাদের ভুলটা এখানে রয়েছে অ্যাবাউটে, অপশন বিতে। যেহেতু ডিসকাস মানে কি, ডিসকাস মানে হচ্ছে কোনো কিছু সম্বন্ধে আলোচনা করা, ডিসকাস করা হোক বা কোনো ডেসক্রাইব করা হোক, সবই কিন্তু মিনিংটা একই দাঁড়ায়, সেটা কি কোনো কিছু বিষয়ে আলোচনা করা বা বর্ণনা করা। সেক্ষেত্রে অ্যাবাউট প্রিপোজিশনটা আর বসবে না, তাহলে আমাদের এটা এক্সট্রা দেওয়া আছে। তাহলে অপশান বিতে আমাদের ভুলটা রয়েছে। চলো নেক্সট দেখো, নিদার জন নর জেমস ওয়ার প্রেজেন্ট ইন দ্য স্কুল। বলো এটা তো পারা দরকার, এখানে আমাদের অপশান বিতে ভুলটা রয়েছে, কারণ নেদার নর বা এদার ওর এইসব দিয়ে আমরা কি পরেরটা অনুযায়ী ভার্বটা বসাই। তো পরে কী রয়েছে জেমস, জেমস তো মনে হতে পারে যে এস হয়েছে প্লুরাল, কিন্তু না, এটা হচ্ছে একজন ব্যক্তির নাম, তাহলে তার নামের মধ্যে এস আছে, তাহলে সে কি প্লুরাল হয়ে গেল, কোনো মতেই না। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছি, তাহলে আমাদের এখানে কিন্তু এটা ওয়াজ হবে। চলো নেক্সট দেখো, 500 বয়েজ স্টাডিজ ইন সেন্ট জেভিয়ার স্কুল। এখানে আমাদের ভুল আছে এই অপশন বিতে, কারণ দেখো এখানে 500 স্টুডেন্টের কথা বলা হয়েছে, তাই তো তাহলে 500 স্টুডেন্ট মানে কি, তাহলে অবশ্যই সেটা প্লুরাল হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে সিম্পলি হবে স্টাডি ইন সেন্ট জেভিয়ার, আই ইজটা হবে না। চলো নেক্সট দেখো, মিস্টার টেন্ডন ইজ মাই ইংলিশ টিচার। এখানে কিন্তু ভুল আছে অপশন বিতে, ইংলিশ টিচার হয় না, ইংলিশ টিচার তার মানে কি সে ইংল্যান্ডের অধিবাসী এবং সে কিন্তু টিচার, তাহলে সে ভূগোলের হতে পারে, ম্যাথের হতে পারে, তাকেও কিন্তু আমরা ইংলিশ টিচারে বলবো, যেহেতু তার জাতিটা হচ্ছে ইংলিশ, তার সাবজেক্টটা কিন্তু ইংলিশ নাও হতে পারে। তাহলে এখানে বলতে হচ্ছে যে সে হচ্ছে আমার ইংরেজির টিচার, তাহলে আমাদের আসল বলতে হবে দ্য টিচার অফ ইংলিশ, অর্থাৎ ইংরেজি সাবজেক্টের টিচার। চলো নেক্সট দেখো, ইউ হি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। বলো এখানে দুটো জিনিস লক্ষ্য করতে হবে, ইউ মানে 2 নম্বর, হি মানে 3 নম্বর, আর আই মানে ফার্স্ট নম্বর, তাই তো তাহলে আমরা রুলটা জানি যে 231 হয়, তাই তো প্রথমে সেকেন্ড পার্সেন্ট, তারপর থার্ড পার্সেন্ট, তারপর ফার্স্ট পার্সেন্ট, তো এটা তো ঠিকই রয়েছে। তাহলে ভুলটা আমাদের রয়েছে, এটা তো হ্যাভ হবে নিশ্চয়ই, যেহেতু এখানে 3 জন বোঝাচ্ছে, তাহলে ভুলটা আমাদের রয়েছে এখানে। দেখো দেয়ার রয়েছে, তাহলে তুমি, সে আর আমি আমাদের কাজ করলাম, তাহলে এখানে অবশ্যই হবে আওয়ার, তাহলে আওয়ার ওয়ার্ক। সেকেন্ড হ্যান্ড ফার্নিচার ওয়ার পুট টু অকশন, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড ফার্নিচারগুলোকে নিলামে দিয়ে দেওয়া হলো। তাহলে এখানে লক্ষ্য করো ফার্নিচার ওয়ার্ডটা কিন্তু প্লুরাল, তার সাথে কিন্তু এস বসে না। তাহলে ফার্নিচার মানে কি আসবাবপত্র, তাহলে আসবাবপত্র একটা জিনিস দিয়ে হয় কখনোই না, ফার্নিচার মানে হচ্ছে অনেক কিছু জিনিস থাকবে, তার মানে কিন্তু এখানে আর এস বসানোর প্রয়োজন নেই, কিন্তু এটা প্লুরাল, এস নয় অথচ সেটা কিন্তু প্লুরাল, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের কী হবে এখানে, এখানে আমাদের এসটা দেওয়া আছে, সুতরাং অপশান বিতে ভুলটা রয়েছে। চলো পরেরটা দেখো, মাই ফার্নিচার, আবার দেখো ফার্নিচার, মাই ফার্নিচার হ্যাজ বিন ড্যামেজড ইন ট্রানজিট। তাহলে আবার কিন্তু এখানে হ্যাজ বিন দেওয়া আছে, কিন্তু এটা কি প্লুরাল, আমরা আগেই বললাম ফার্নিচার একটা জিনিস দিয়ে হয় না, তাহলে আমাদের এখানে লিখতে হবে হ্যাভ বিন ড্যামেজড। চলো পরেরটা দেখো, ইট ইজ হাই টাইম দ্যাট ইউ গো হোম। তাহলে এটা তো তোমাদের সেদিনও করালাম, বলো কী হবে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরকম যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার পরের ভার্বটা পাস্টে হয় তাই তাহলে তাহলে বলো এখানে কী হবে তাহলে এটা হবে ইট ইজ হাই টাইম দ্যাট ইউ ওয়েন্ট হোম এটা কিন্তু আমাদের প্রপার ইউজটা চলো পরেরটা দেখো আই শো আ পোর্শন অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট অন বার্ডস তাহলে আমি দেখলাম পাখিদের ওপরে ম্যানুস্ক্রিপ্টটা তার পাখিদের ওপরে হয় না পাখিদের সম্বন্ধে হয় তাই তো এমন তো নয় যে ম্যানুস্ক্রিপ্টটা পাখিদের ওপরটাতে বসে রয়েছে না ম্যানুস্ক্রিপ্ট অর্থাৎ হচ্ছে পাণ্ডুলিপি তাহলে পাণ্ডুলিপিটা কিসের সম্বন্ধে না পাখিদের সম্বন্ধে তাহলে অবশ্যই আমাদের এখানে অ্যাবাউট বসাতে হবে তাহলে আই শো পোর্শন অফ ম্যানুস্ক্রিপ্ট অ্যাবাউট বার্ডস ওকে নেক্সট দেখো সি ইনভাইটেড অল হার ডটার্স ইন লজ টু দ্য গ্র্যান্ড পার্টি লাস্ট উইক তাহলে গত সপ্তাহে সে তার সব ডটার ইন লজকে ইনভাইট করেছিল বলো কোথায় বলেছে ভুলটা আমাদের রয়েছে এখানে ডটার ইন লজ দেখো আসল টার্মটা কিন্তু ডটার তাই তো ডটার অর্থাৎ মেয়ে তাই তো আর ইনলোটা আমাদের এখানে অ্যাডজেক্ট হিসেবে কাজ করে অর্থাৎ আইনগতভাবে মেয়ে তাহলে ডটার ইন মানে কি পুত্রবধূ তাই তো তাহলে আমাদের এস বসাই বা অ্যাপোস্ট্রফি করি বা যাই করি কারণ আমাদের কিন্তু ডটার সাথেই করতে হবে যেহেতু ইনলোটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে আর অ্যাডজেক্টিভের সাথে আমরা কখনো এস বসাই না অ্যাপোস্ট্রফি বসাই না তাই তো তাহলে আমাদের যা করা হবে ডটারের উপরেই করা হবে এটা কিন্তু ওই বিসিএসে এই কোয়েশ্চেনটা দিয়েছিল তাহলে কী হবে এখানে সি ইনভাইটেড অল হার ডটার্স ইন লজ তাহলে আমাদের এখানে রোলটা আমাদের এখানেই করতে হবে অল হার ডটার্স ইন লজ চলো নেক্সট দেখো দ্য স্টুডেন্টস ওয়ার প্লেয়িং বিসাইডস দ্য স্কুল বিল্ডিং তাহলে স্টুডেন্টরা স্কুল বিল্ডিংয়ের সামনে খেলছে তাহলে এখানে বিসাইড মানে কি বিসাইড মানে হচ্ছে তাছাড়া বা এক্সেপ্ট বা মোর দেন ওয়ান আর একটা হচ্ছে বিসাইড বিসাইড মানে হচ্ছে পাশে তাহলে বলো এখানে কী হবে স্কুল বিল্ডিংয়ের ছাড়া না স্কুল বিল্ডিংয়ের কাছে কাছে তাহলে অবশ্যই এটা আমাদের কিন্তু বিসাইড করতে হবে দ্য স্টুডেন্টস ওয়ার প্লেয়িং বিসাইড স্কুল বিল্ডিং চলো নেক্সট দেখো প্রফিট ইজ ডিভাইডেড বিটুইন দ্য 5 শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি তাহলে প্রফিটটা 5 জন শেয়ার হোল্ডারের মধ্যে দিয়ে দেওয়া হলো তাহলে বলো কী হবে লক্ষ্য করে এখানে বিটুইন দেওয়া আছে কিন্তু আমরা জানি যে বিটুইন কখন বসে যখন দুজনের মধ্যে বসায় তাই তো যদি বলা হতো যে প্রফিট ইজ ডিভাইডেড বিটুইন দ্য 2 ফ্রেন্ডস সেক্ষেত্রে ঠিক হতো কিন্তু এখানে দেখো 5 জন রয়েছে 5 জন শেয়ার হোল্ডার সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু এটা অ্যামং করতে হবে তাহলে অ্যামং 5 শেয়ার হোল্ডার্স চলো নেক্সট দেখো এভরি বয় হ্যাভ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই দিস ইভিনিং তাহলে বলো কোথায় বলেছে এখানে কিন্তু আবার দেখো এভরি বয় মানে কি প্রত্যেকটা ছেলেকে সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্টটা তাহলে আমাদের অবশ্যই কিন্তু প্রত্যেক ছেলে মানে কি সিঙ্গুলার তাহলে অবশ্যই এখানে আমাদের হেজ করবো তাহলে এভরি বয় হ্যাজ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই দিস ইভিনিং চলো পরেরটা দেখো দ্য হলিডেজ উইল কমেন্স ফ্রম অক্টোবর 4 নো এরর বলো কোথায় বলেছে আমাদের ভুলটা আছে এটা অপশন বিতে কমেন্টস ফ্রম এটা কিন্তু ভুল কারণ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কমেন্টস অন তাহলে কমেন্টসের সঙ্গে সবসময় আমরা অন বসাই চলো পরেরটা দেখো স্মোকিং ইজ আনডাউটেডলি ভেরি ইনজুরিয়াস ফর হেলথ দেখো স্মোকিং ইজ আনডাউটেডলি এটা ঠিক রয়েছে ফর হেলথ এখানেও ঠিক আছে তার মানে ভুলটা রয়েছে ভেরি ইনজুরিয়াসে না ভুলটা আমাদের কিন্তু এখানে রয়েছে ইনজুরিয়াসের পরে কখনোই কিন্তু ফর হয় না ইনজুরিয়াস টু হয় তাহলে আমাদের সেন্টেন্সটা হবে স্মোকিং ইজ আনডাউটেডলি ভেরি ইনজুরিয়াস টু হেলথ তাহলে অপশান সিতেই কিন্তু ভুলটা তাই তো চলো পরেরটা দেখো মাই ফ্রেন্ড অনু ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেনিস প্লেয়ার ইন দ্য কান্ট্রি বলো কোথায় বলেছে আমাদের ভুলটা আছে এখানে টেনিস প্লেয়ার এখানে যেহেতু বলা আছে যে আমার মাই ফ্রেন্ড অনু যতজন পৃথিবীতে ভালো ভালো টেনিস প্লেয়ার আছে তার মধ্যে একজন তাই তো তাহলে পৃথিবীতে অনেকজন আছে টেনিস প্লেয়ার ভালো তাহলে ওয়ান অফ দ্য থাকলেই কিন্তু আমাদের পরেরটা সবসময় প্লুরাল করতে হবে তাহলে ওয়ান অফ দ্য বেস্ট টেনিস প্লেয়ার্স তাহলে প্লেয়ারটা আমাদের এস এড করতে হবে ওয়ান অফ দ্য বেস্ট টেনিস প্লেয়ার্স চলো পরেরটা দেখো 24টা দেখো মেনি পার্সন মাস্ট হ্যাভ রেড দ্য অ্যারাবিয়ান নাইটস হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং তাহলে বেশিরভাগ মানুষ অ্যারাবিয়ান নাইটস পড়েছে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং বলো কোথায় রয়েছে তাহলে সৈকত এখানে হয়ে যাবে পার্সেন্স অপশান এতে রয়েছে দেখো মেনি পার্সন মানে কি অনেকজন ব্যক্তি তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এস বসাতে হবে তা এ পার্সন হয় কিন্তু 2 পার্সেন্স হয়ে যায় তাহলে এখানে কিন্তু পার্সেন্স অবশ্যই একটা প্লুরাল বসাতে হবে চলো পরেরটা দেখো এরপরে দেখো ইচ অফ দ্য 5 মেন রিসিভড এটা রেওয়ার্ড হবে এটা হবে রিসিভড এ রেওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটা 5 জনের মানুষে একটা করে রেওয়ার্ড পাচ্ছে বলো কোথায় রয়েছে এখানে কিন্তু আমাদের এটা নো এরর অ্যান্সার কারণ এখানে তোমরা বলতে পারো যে 5 মেন এখানে MAN হবে কিন্তু না 5 জন ব্যক্তি আর তার মধ্যে সবাই তাই তো তাহলে 5 জন ব্যক্তি অবশ্যই তারা প্লুরাল হবে তাই তো তাহলে প্রত্যেকজনেই একটা করে অ্যাওয়ার্ড পাচ্ছে আর এখানে 5টে রয়েছে সুতরাং এখানে কিন্তু আর বলবার চান্সটা গেল তাহলে পরেরটা দেখো অ্যান্সার ইদার অফ দ্য 2 কোয়েশ্চেন বলো তাহলে 2টা কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটার উত্তর দাও ইদার আমরা কখন বার করি বলো ইদার বা নিদার যখন 2টার মধ্যে একটাকে বোঝাই তাহলে এখানে কিন্তু ঠিকই রয়েছে 2টো কোয়েশ্চেন সেক্ষেত্রে ইদার ঠিকই রয়েছে আমাদের ভুলটা রয়েছে এই 2 কোয়েশ্চেনে কারণ এখানে 2 কোয়েশ্চেন হবে এখানে একটা এস বসাতে হবে 2 কোয়েশ্চেন্স হবে তাই না 1 কোয়েশ্চেন কিন্তু 2 কোয়েশ্চেন প্লুরাল চলো পরেরটা দেখো এনি অফ দ্য 2 রোডস লিডস টু দ্য স্টেশন তা 2টো রোডের যে কোনো একটা স্টেশন দিকে যাবে তাহলে বলো কোথায় বলেছে আমাদের অবশ্যই এখানে ভুল হবে এনি অফ দ্য 2 এনি আমরা কখন ব্যবহার করি এনি করি যখন 2-এর বেশি অর্থাৎ 3 জন 4 জন তার মধ্যে কিছু বোঝাই এনি মানে যে কোনো, তাহলে যে কোনো মানে কি তিন চারজনের মধ্যে যে কোনো একটা। কিন্তু যদি দুটোর মধ্যে হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা আগে দেখলাম যে দুটোর মধ্যে হলে কী বসাই ইদার, তাহলে অবশ্যই এখানে আমাদের হবে ইদার অফ দ্য টু রোডস লিডস টু দ্য স্টেশন। চলো পরেরটা দেখো। ইন 1960 এ আর্থকোয়েক ডেস্ট্রয়েড মাচ অফ সান ফ্রান্সিসকো। তাহলে বলো, তাহলে 1960-তে একটা আর্থকোয়েকে সান ফ্রান্সিসকোকে অনেকটা ডেস্ট্রয় করেছিল। আমাদের এখানে ভুল হয়ে যাচ্ছে অপশান এতে, কারণ লক্ষ্য করো এখানে এ আর্থকোয়েক দেওয়া আছে, কিন্তু আমাদের ভুলটা কী হবে, এটা হবে এন আর্থকোয়েক। তোমরা জানো অবশ্যই এটা এটা বাউল দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এখানে এন বসাতে হবে। তো পরেরটা দেখো, হিজ প্যারেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস। তাহলে প্যারেন্ট তার বিজনেসটাকে অ্যাপ্রুভ করলো না, বলো কী হবে। লক্ষ্য করো এখানে কিন্তু প্যারেন্টস দেওয়া আছে অর্থাৎ বহুবচন, আর এখানে ভার্বটা কিন্তু ডাজ নট, সেটা কি আমরা জানি এটা হবে ডু নট। তাহলে হিজ প্যারেন্টস ডু নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস। পরেরটা দেখো, রোহিত অ্যান্ড মোহিত উইথ অল দেয়ার ফ্রেন্ডস হ্যাভ ডান দিস ডিড। তাহলে রোহিত এবং মোহিত এবং তারা সব বন্ধু মিলে এই কাজটা করেছে। তাহলে বলো, তোমাদের মনে হতে পারে যে হ্যাভ ডান এটাতে ভুল আছে, কিন্তু না, লক্ষ্য করো রোহিত এবং মোহিত দুজন এবং তার বন্ধুগুলো মিলে, তার বন্ধুগুলো কিন্তু ভার্বটা না ডিসাইড করলেও আগে থেকে দেখো অলরেডি আমাদের রোহিত আর মোহিত দুজন আছে, তাহলে এটা কিন্তু প্লুরাল হয়ে আছে অলরেডি, তাহলে অবশ্যই আমাদের এখানে হ্যাভ হবে। তাহলে রোহিত অ্যান্ড মোহিত হ্যাভ ডান দিস ডিড, ওকে আমাদের নো এরর ইজ দ্য অ্যান্সার। চলো পরেরটা দেখো, আই হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং বুক ইয়েস্টারডে। দেখো আমি একটা বই গতকালে পড়েছি, তাই তো, তাহলে গতকালে তো হয় না, গতকাল পড়েছি না, গতকালে পড়লাম, গতকালে পড়েছিলাম, তাহলে অবশ্যই আমাদের এটা কিন্তু রেড হবে। তাহলে আই রেড অ্যান ইন্টারেস্টিং পাস্ট টেন্সে যেহেতু ইস্টার দেওয়া আছে। চলো পরেরটা দেখো, ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট বাট পলিটিক্স ইজ ইজি। তাহলে অঙ্ক হচ্ছে কঠিন কিন্তু রাজনীতি হচ্ছে সোজা, বলো এটা কিন্তু সাবজেক্ট, আবার এটা কিন্তু এখানে সাবজেক্ট। লক্ষ্য করো পলিটিক্স ওয়ার্ডটা যদি কোনো রাজনীতি বোঝায় অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয় বোঝায় সেক্ষেত্রে আমরা ইজ বসাবো, আর যদি কোনো রাজনীতিক চিন্তাধারা বা পলিটিক্যাল বিলিফস এরকম কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা প্লুরাল ব্যবহার করব। এখানে একটা সাবজেক্টের সাথে তুলনা করা হচ্ছে, অঙ্ক যেমন সোজা তেমনি পলিটিক্সটা ইজি, তাহলে অবশ্যই আমরা এখানে ইজ বসাবো, তাহলে পলিটিক্স ইজ ইজি হবে, বোঝা গেল। পরেরটা দেখো, হিজ পলিটিক্স ইজ নন টু এভরিবডি। দেখো আবার কিন্তু পলিটিক্স পেয়ে গেলাম, এখানে পলিটিক্স মানে কিন্তু রাজনীতি নয়, এখানে পলিটিক্স মানে হচ্ছে তার রাজনৈতিক বিলিফ বা তার রাজনৈতিক মতাদর্শ। তাহলে একজন ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ অনেকগুলো হয়, তাই তো, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু এখানে আর বসাবো, তাহলে হিজ পলিটিক্স আর। তাহলে ডিফারেন্সটা বুঝো, যদি পলিটিক্সটা সাবজেক্ট বোঝায় বা কোনো একটা রাজনীতি অর্থে ব্যবহার হয়েছে সেক্ষেত্রে আমরা বসাবো ইজ, কিন্তু ওই পলিটিক্স মানে হচ্ছে তার রাজনৈতিক চিন্তাধারা বা রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক কর্মকাণ্ড, সেক্ষেত্রে আমরা বসাবো আর। চলো পরেরটা দেখো, রান ফাস্ট লেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে দ্রুত যাও, তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু ট্রেনটা মিস করবে। লেস মানে হচ্ছে পাছে না, তাহলে পাছে তুমি ট্রেনটা মিস করো, তার জন্য তাড়াতাড়ি যাও। তাহলে লেস্টের পরে আমরা সবসময় কিন্তু শুড ব্যবহার করি, শুডটা থাকবে, যেখানেই লেস্ট সেখানেই শুড। তাহলে এখানে দেখো উইল দেওয়া আছে, তাহলে কী হবে, রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। চলো পরেরটা দেখো, হিজ ব্রাদার হ্যাজ বিন ইল সিন্স 5 days এগো। তাহলে তার ভাই 5 দিন আগে থেকে অসুস্থ হয়ে আছে, তাই তো, দেখো এগো আছে, এগো মানে আগে, তাহলে 5 দিন আগে যদি অসুস্থ ছিল এরকম বলতাম সেক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু কী বলছে হ্যাজ বিন অর্থাৎ 5 দিন আগে শুরু হয়েছে এখনও আছে, সেক্ষেত্রে সিন্সটা ঠিক আছে, তাহলে আমাদের এগোটা এখানে হবে না, তাহলে আমাদের সেটা কী দাঁড়াবে হিজ ব্রাদার হ্যাজ বিন ইল সিন্স 5 days। ওকে পরেরটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ফর অল ডে। দেখো 36 আর 37 দুটো একটু তফাৎ করো। দ্য পেশেন্ট হ্যাজ নট স্লেপ্ট অল দ্য নাইট, এখানে রয়েছে অল ডে, এখানে রয়েছে অল দ্য নাইট। দেখো যদি সমস্ত দিন বোঝাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অল দ্য ডে অর্থাৎ সমগ্র দিন ধরে, অল দ্য ডে। আর যদি সারা রাত ধরে বোঝাই সেক্ষেত্রে আমরা বসাবো হোল নাইট, সেক্ষেত্রে কিন্তু অল দ্য নাইট হবে না। তাহলে ডিফারেন্সটা বুঝো, দিনের ক্ষেত্রে অল দ্য নাইট, কিন্তু রাতের ক্ষেত্রে হোল ডে অর্থাৎ সমগ্র রাতটা। তো সেক্ষেত্রে বুঝতে পারছি এটা হবে অপশান সি এ ভুল, আর এটা অপশান সি এ ভুল, এটা হয়তো হোল ডে আর ওটা তো অল দ্য ডে। চলো পরেরটা দেখো, দ্য পন্ড ইজ ফ্লাডেড উইথ ওয়াটার বিকজ ইট ইজ রেনিং কন্টিনিউয়াসলি ফর দ্য লাস্ট 3 days। তাহলে পন্ড পুকুরটা জলে ভর্তি হয়ে গেছে কারণ এটা লাস্ট 3 days থেকে পুরো বৃষ্টি পড়ছে। তাহলে আমরা জানি যে কোনো কাজ আগে থেকে ঘটে এখনও চলছে সেক্ষেত্রে ব্যবহার করি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের এখানে কিন্তু কী হবে ইট হ্যাজ বিন রেইনিং, কী হবে ইট হ্যাজ বিন অর্থাৎ আগে ঘটেছে এখনও ঘটেই চলেছে, অর্থাৎ কন্টিনিউয়াসের সঙ্গে যদি কোনো টাইম অ্যাড করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস। চলো পরেরটা দেখো, হি ডিপেন্ডস অন ইউর সেলফ অ্যান্ড মাই সেলফ, অর্থাৎ সে তোমার উপরে এবং আমার উপরে নির্ভর করে আছে। বলো কোথায় ভুল, আমাদের ভুলটা রয়েছে অপশান সি, এখানে কিন্তু ডিপেন্ডের পরে অর্থাৎ ডিপেন্ড কারো ওপরে ডিপেন্ড করবে, তাই তো, তো ডিপেন্ডের পরে সবসময় কিন্তু অবজেক্ট ফর্মেট বসে। অবজেক্ট মানে হয় হিম হবে, না হয় মি হবে, নাই তো দেম হবে, নাই তো আস হবে। এখানে ইউর সেলফ মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু হবে না, তাহলে আমাদের কী হবে এখানে ইউ আর মি, সিম্পলি হয়ে যাবে হি ডিপেন্ডস অন ইউ অ্যান্ড মি। চলো পরেরটা দেখো, দিস টি ইজ টেস্টিং সুইট। এরকম সেন্টেন্স অর্থাৎ যেটা কাজটা নিজেই করছে, যেমন হানি টেস্টেড সুইট অর্থাৎ মধু ভালো লাগে, একইভাবে চাটা ভালো লাগছে। সুতরাং এটা হবে সিম্পলি হবে দ্য টি টেস্টেড সুইট, সিম্পলি ইজ টেস্টিং হবে না, এটা হবে আমাদের সিম্পল প্রেজেন্টে টেস্টেড সুইট। তাহলে অপশন বিতে ভুলটা আছে। তাহলে পরেরটা দেখো, আই এম হিয়ারিং সি ইজ লিভিং ফর পাটনা। তাহলে আমি শুনছি, আমরা যদি বাংলাতে বলি এরকম যে আমি শুনছি নাকি যে সে পাটনা যাচ্ছে, কিন্তু না, হিয়ার বা ফিল এরকম ওয়ার্ডটা কিন্তু কখনোই কন্টিনিউয়াস হয় না। হিয়ার মানে কি শোনা, তার শোনা মানে কোনো কিছু কন্টিনিউয়াসলি শুনছি, তবে বুঝতে পারবো। তাহলে হিয়ার ওয়ার্ডটা কিন্তু নিজে থেকেই কন্টিনিউ। তাই আমরা কী বলতে পারি যে আই হিয়ার বা আই হার্ড, পাস্ট টেন্সে হবে আই হার্ড, বা বলতে পারি আই হিয়ার বা আমি শুনছি বা আমি শুনলাম, এটা বেস্ট হবে আই হার্ড। আই হার্ড এটা হবে বেস্ট, আই হার্ড আমি শুনলাম নাকি যে সি ইজ লিভিং হোম। পরেরটা দেখো, হার সিস্টার্স আর নট লেস মোর বিউটিফুল দেন সি। তার বোনগুলো তার চাইতে বেশি বিউটিফুল নয়, তাই তো? এখানে লক্ষ্য করো, লেস আর মোর দুটো একসাথে দিয়ে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু হবে না, হয় লেস করতে হবে না হয় মোর করতে হবে, তাই তো? তাহলে আমাদের এটা অপশান সিটা ভুল, দুটোর মধ্যে একটা কেটে দিলেই হবে। তাহলে লেস কাটলে মোর হবে, মোর কাটলে লেস হবে। পরেরটা দেখো, দেয়ার আর ভেরিয়াস রিজন ক্লোথস ইন দ্য শপ। তাহলে দোকানে অনেক রিজন সব আছে। রিজন মানে হচ্ছে কারণ, যুক্তি। তো এক্ষেত্রে কিন্তু এটা আসছে না ঠিক, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে রিজনেবেল। ভুলটা আমাদের অপশান বিতে রয়েছে। এটা যদি সেন্টেন্স ইম্প্রুভমেন্টে দেওয়া হতো সেক্ষেত্রে আমরা বলতাম সেক্ষেত্রে বলতাম দেয়ার আর ভেরিয়াস রিজনেবেল। রিজনেবেল মানে কি? যেটা বেস্ট কম দামে বা যেটা মানানসই দামে যে দোকানটাতে বিক্রি করে। রিজনেবেল মানে হচ্ছে জাস্ট যেটা কম দামে বা যেটা মানানসই দামে বিক্রি করে, অর্থাৎ ক্রেতাদের সাধ্যের মধ্যে যে দোকানের দামটা রাখে। তাহলে দেয়ার আর ভেরিয়াস রিজনেবল ক্লোথস ইন দ্য শপ। চলো পরেরটা দেখো, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর হার্ড ওয়ার্কিং। তাহলে এই ক্লাসের স্টুডেন্টরা হচ্ছে বেশ হার্ড ওয়ার্কিং। তাহলে এখানে দেখো দ্য স্টুডেন্টস ঠিক রয়েছে, অফ দিস ক্লাস ঠিক রয়েছে, এখানে দেখো আর, আটটা স্টুডেন্টের জন্য আর বসেছে, সুতরাং ঠিক আছে, সুতরাং নো এরর। চলো পরেরটা দেখো, আই উড রেদার ডাই দেন বেগ। তাহলে আমি ভিক্ষা করার চাইতে মরে যাব, অর্থাৎ ভিক্ষা করার চাইতে আমার মরে যাওয়া ভালো, এরকম অর্থে আমরা ব্যবহার করি উড রেদার ডাই, উড রেদার দেন। তাহলে বলো কী হবে? তো দেন, কিন্তু এখানে এই দেনটা হবে না, এখানে দেনটা হবে এই দেনটা, THN। তাহলে উড রেদার দেন, আর দেনের পরে কিন্তু অনেক সময় দেখবে টু বেগ দিয়ে দেয়, অর্থাৎ ভিক্ষা করার চাইতে। তো ভিক্ষা করার চাইতে সেক্ষেত্রে টু বেগ, কিন্তু না, আমাদের সিম্পলি এখানে শুধু বেগ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের অপশনটা ভুলটা কোথায় রয়েছে? দেনে, THAN হবে। চলো পরেরটা দেখো, দেয়ার অ্যাচিভমেন্ট ইজ গ্রেটার দেন আওয়ার্স। অর্থাৎ তাদের অ্যাচিভমেন্টটা আমাদের চাইতেও বেশি ভালো বা আমাদের চাইতেও গ্রেট, তাই তো? তাহলে লক্ষ্য করে এখানে তাদের অ্যাচিভমেন্ট আর আমাদের অ্যাচিভমেন্ট, তাহলে আওয়ার্স করা আছে, তাহলে এখানে বলা উচিত ছিল যে আওয়ার অ্যাচিভমেন্ট, তাই তো? কিন্তু এখানে কিন্তু শুধু আওয়ার্স করে দিয়েছে, তাহলে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এটাও কিন্তু চলবে। তাহলে দেয়ার অ্যাচিভমেন্ট ইজ গ্রেটার দেন আওয়ার্স, এটা কিন্তু কারেক্ট, নো এরর। চলো পরেরটা দেখো, দ্য হোটেলস অফ কলকাতা আর চিপার দেন পাটনা। তাহলে এই কলকাতার হোটেলগুলো চিপার, পাটনার হোটেলের চাইতে চিপার, এটা বলতে চাওয়া হচ্ছে। কিন্তু লক্ষ্য করো সেন্টেন্সের সাথে পাটনার হোটেলে, পাটনার সাথে অর্থাৎ পাটনা শহরটার সাথে কলকাতার হোটেলের তুলনা করলো, সেটা কিন্তু আদৌ ঠিক নয়, তাই তো? তাহলে আমরা বলতে হবে যে পাটনার হোটেলগুলোর চাইতে কলকাতার হোটেলগুলো চিপার, কিন্তু পাটনার চাইতে নয়, কিন্তু পাটনার হোটেলগুলোর চাইতে এখানে হোটেলটা চিপার। তাহলে আমাদের বলতে হবে দ্য হোটেলস অফ কলকাতা আর চিপার দেন দোজ অফ পাটনা, বা দেন দ্য হোটেল অফ পাটনা। তাহলে এখানে ওগুলো করতে হবে দেন দ্য হোটেলস অফ পাটনা। তাহলে দুবার হোটেল কেনে বসাই, ওই জন্য আমরা বসাবো দোজ অফ, অর্থাৎ সেই সব, অর্থাৎ হোটেলগুলো, তাহলে হোটেল অফ পাটনা, বোঝা গেল? এরপর দেখো, হুম ডিড ইউ সে ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর। এখানে সে না করে এখানে হবে সি। তাহলে কাকে তুমি দেখলে যে দরজাটা নক করছে? তাহলে এখানে আমাদের এই ওয়াজ, এটার কিন্তু সাবজেক্টকে, অর্থাৎ এই কাজটা কে করছে? না হুমে। তো হুমটা কিন্তু অবজেক্ট ফর্মেটে রয়েছে, এখানে আমরা বসাবো হু, তাই তো? হু বসে, হু মানে কাকে আর হু মানে হচ্ছে কে। তাহলে এখানে আমাদের দাঁড়াবে হু ডিড ইউ সি ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ তুমি কাকে দেখলে যে কে দরজাটা নক করতেছিল, তাই তাহলে অবশ্যই আমাদের এখানে হো করতে হবে। চলো পরেরটা দেখো, ইউর ফাদার ডাজ নট লাইক ইউ গোয়িং টু দ্য নাইট পার্টি। তাহলে তোমার বাবা তোমাকে নাইট পার্টিতে যেতে পছন্দ করে না। তাহলে দেখো, তোমাকে যেতে নয়, তোমার যাওয়াটা, তাহলে ইউর গোয়িং, তাহলে আমরা বলতে হবে ইউর গোয়িং, তাহলে তোমার নাইট পার্টিতে যাওয়াটা পছন্দ করে না, তোমাকে পছন্দ করে ঠিক আছে, কিন্তু তোমার যাওয়াটা, তাহলে অবশ্যই আমাদের এখানে পজেসিভ ফর্ম আনতে হবে ইউর গোয়িং। বা এটাও করতে পারি আমরা যে ইউর ফাদার ডাজ নট লাইক ইউ টু গো, অর্থাৎ যেতে, এটা কিন্তু একই ব্যাপার। তাহলে ইউর গোয়িং করতে হবে অথবা টু গো করতে হবে। তাহলে ইউর ফাদার ডাজ নট লাইক ইউ টু গো টু দ্য নাইট পার্টি অথবা ইউর গোয়িং। চলো পরেরটা দেখো, দ্য ফাইভ সিস্টার্স লিভড ইন পাটনা অ্যান্ড দে লাভড ইচ আদার। তাহলে পাঁচজন মেয়ে পাটনাতে লিভ করে এবং তারা একে অপরকে ভালোবাসে। লক্ষ্য করে এখানে পাঁচজন বোনের কথা বলা হচ্ছে আর তারা একে অপরকে ভালোবাসে, তাহলে ইচ আদার। দেখো এখানে কি আছে, এখানে দেখো রয়েছে ফাইভ সিস্টার, তাই তো? তাহলে ফাইভ সিস্টার হলে কিন্তু ইচ আদার হবে না, দুজন হলে ইচ আদার হতো, কিন্তু এখানে দুইয়ের বেশি তাহলে পাঁচজন, তাহলে হবে আমাদের ওয়ান অ্যানাদার। তো দুজন হলে ইচ আদার আর দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। আমাদের এখানে নো এরর হবে উত্তরটা, তাই তো? চলো পরেরটা দেখো, আই শ্যাল ফরগিভ ইউ ইফ ইউ টোল্ড মি দ্য ট্রুথ। তাহলে যদি তুমি আমাকে সত্যি কথাটা বলো তাহলে আমি তোমাকে মাফ করে দেবো, তাই তো? তাই বলো কোথায় ভুল আছে? আমাদের ভুলটা লক্ষ্য করো, এখানে এখানে হচ্ছে আই শ্যাল ফরগিভ ইউ, আমি তোমাকে মাফ করে দেবো। ইফ ইউ টোল্ড মি এখানে পাস্টে দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কী হবে, এটা প্রেজেন্টে হবে। তাহলে যদি তুমি আমাকে বলো, তাহলে ইফ ইউ টেল মি। ওকে, পরেরটা দেখো, দিস ইজ দ্য বয় হু আই থিঙ্ক হ্যাড ওয়ান দ্য গোল্ড মেডেল ইন দ্য ডান্স কম্পিটিশন। তাহলে এই হচ্ছে সেই ছেলেটা যে ডান্স কম্পিটিশনে গোল্ড মেডেলটা জিতেছে। তাহলে বলো কোথায় বলেছে? আমাদের এটা নো এরর। কেন? লক্ষ্য করো, দিস ইজ দ্য বয়, এটা সেই ছেলেটাই যে যে ওয়ান দ্য গোল্ড মেডেল। তাহলে এটা পাস্টে রয়েছে, তাহলে এখানে কিন্তু টেন্সের কোনো ব্যাপারটা এলো না। তাহলে আমাদের হু আই থিঙ্ক ওয়ান দ্য গোল্ড মেডেল, এটা কিন্তু ঠিক আছে। চলো পরেরটা দেখো, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দ্য ডিলে। তাহলে এটা আমি যার জন্য ডিলেটা হচ্ছে বা দেরিটা হচ্ছে, তাই তো? তাহলে লক্ষ্য করো, হু, হোয়াট, হুইজ, এক্ষেত্রে আমরা আগেরটা অনুযায়ী ভার্বটা বসাই, অর্থাৎ আগে তার কী সাবজেক্ট আছে সেই অনুসারে ভার্বটা বসাবো। এখানে কী হচ্ছে দেখো, হু ইট ইজ আই, তাহলে হু কাকে বলছে? না, আইটাকে বলছে। তাহলে অবশ্যই আমরা এখানে আয়ের জন্য এম বসাবো। তাহলে কী হবে? ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দ্য ডিলে। এখানে যদি বলতো ইট ইজ ইউ, সেক্ষেত্রে আমরা কী বসাতাম? হু ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল, যেহেতু ইউ আর নেই। চলো পরেরটা দেখো, উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট। তাহলে আমরা লাস্ট নাইটে মুভিতে গিয়েছিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, হ্যাড গন, এটা আমরা পাস্ট পারফেক্ট দিলাম, কিন্তু পাস্ট পারফেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই তো? আমরা সিম্পল প্রেজেন্টে বলতে পারি যে উই ওয়েন্ট, সিম্পলি বললেই হতো যে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম লাস্ট নাইট। হ্যাঁ, যদি দুটো ঘটনা বলতো সেক্ষেত্রে আমরা একটা পাস্টে করি আর একটা পাস্ট পারফেক্টে, তোমরা জানো অবশ্যটা। তারপর দেখো, দ্য রিজন ফর হিজ ফেলিয়ার ইজ বিকজ হি ডিড নট ওয়ার্ক হার্ড। তাহলে কারণ, কিসের কারণ? না, তার ফেলিওর কারণটা হচ্ছে যে সে ভালোভাবে কাজ করেনি। তাহলে অলরেডি এখানে রিজন বলে দিয়েছে, আবার এখানে বিকজ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের অপশান বিতে ভুলটা রয়েছে, তাই তো? তাহলে আমরা সেন্টেন্সটা কী দাঁড়াবে? দ্য রিজন ফর হিজ ফেলিয়ার ইজ বিকজ, বিকজটা কেটে দাও, ইজ হি ডিড নট ওয়ার্ক হার্ড। পরেরটা দেখো, ফুড এজ ওয়েল এজ ওয়াটার ইজ নেসেসারি। লক্ষ্য করো, এরকম যদি সেন্টেন্স থাকে যেটা এজ ওয়েল এজ, টুগেদার উইথ বা উইথ দিয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা সমস্ত ক্ষেত্রেই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাবো। তাহলে এখানে কী রয়েছে? ফুড। তাহলে ফুড এজ ওয়েল এজ ওয়াটার ইজ নেসেসারি, এটা ইন না, এটা ইজ হবে। তাহলে ইজ নেসেসারি ফর লাইফ, তাহলে এটা কিন্তু আমাদের ঠিক আছে, নো এরর। পরেরটা দেখো, এরপর দেখো, ইন্ডিয়া ইজ লার্জার এনি আদার ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বলতে চাচ্ছে যে পৃথিবীর যত ডেমোক্রেসি আছে তার মধ্যে ইন্ডিয়া আছে সবচাইতে, বা সবচাইতে না, লার্জার হচ্ছে, তাই তো? তাহলে আমরা কম্পারেটিভের ক্ষেত্রে সবসময় কী বসাই? মোর, তারপরে ডট 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 দেন, তাই তো? তাহলে মোরের পর দেন হয়। তাহলে এখানে লক্ষ্য করো লার্জার, তাহলে এর মধ্যে কিন্তু মোরটা ঢুকিয়ে আছে, তাই না? তাহলে এ কিন্তু দেনটা দেওয়া নেই। তাহলে আমাদের কী হবে? ইন্ডিয়া ইজ লার্জার দেন এনি আদার ডেমোক্রেসি। তাহলে অপশন বিতে ভুলটা রয়েছে। তাহলে পরেরটা দেখো, দ্য জাজ হার্ড দ্য আর্গুমেন্টস অফ দ্য লয়ার্স অ্যান্ড ফাউন্ড দ্যাট বয় ওয়াজ ইনোসেন্ট। এখানে লক্ষ্য করো, দ্য জাজ হার্ড দ্য আর্গুমেন্টস, এটা তো ঠিকই রয়েছে, অফ দ্য লয়ার্স, তাহলে লয়ারদের আর্গুমেন্টটা জাজে শুনলো, অ্যান্ড ফাউন্ড দ্যাট বয়, এবং সেই ছেলেটাকে দেখতে পেলো কী হিসাবে দেখতে পেলো? ইনোসেন্ট হিসাবে দেখতে পেলো। সুতরাং আমাদের এখানে ওয়াজটা কিন্তু হবে না। চলো পরেরটা দেখো, আই হ্যাভ লিভড ইন দিল্লি ফ্রম 1965। তাহলে আমি দিল্লিতে 1965 থেকে বাস করছি। তাহলে অবশ্যই কিন্তু এখানে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাভ বিন। তাহলে এটা কিন্তু ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে চলে গেলো। আই হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফ্রম হবে না, এটা হবে সিন্স, এখানেও ভুল রয়েছে। তাহলে সিন্স 1965। চলো পরেরটা দেখো, সাচ বুকস হুইচ ইউ রিড আর নট ওয়ার্থ রিডিং। তাহলে তুমি যে বইগুলো পড়ছো সেগুলো কিন্তু পড়ার যোগ্য নয়। তাহলে লক্ষ্য করো, সাচ হচ্ছে, তাহলে সাচ থাক বা সেম থাক, সাজ বা সেম, সেক্ষেত্রে আমরা কী বসাই? ডট 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 এজ হয়, কী বসাই? এজ, অর্থাৎ এখানে আমাদের সার্চ এজ অথবা সেম এজ, এটা হচ্ছে কারেক্ট ফরম্যাটটা। তো এখানে কী রয়েছে দেখো, এখানে রয়েছে সার্চ বুকস, অর্থাৎ এইরকম বইগুলো যেগুলো তুমি পড়ছো। তাহলে এখানে হুইচ আমরা বসাচ্ছি এটার জন্য, কিন্তু না, এটা রং। আমরা সার্চ বা সেম থাকলে কী বসাবো? এজ। তাহলে সার্চ বুকস এজ ইউ রিড আর নট ওয়ার্থ রিডিং। চলো পরেরটা দেখো, টেগর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট দ্যাট এভার লিভড। তাহলে টেগর হচ্ছে সেই সব পোয়েটদের একজন যে যারা বেঁচেছিলেন। তারা লক্ষ্য করো, ওয়ান আছে, তাহলে ওয়ান অফ দ্য থাকলে আমরা কী করি? পোয়েটটা সবসময় প্লুরাল হয়, অর্থাৎ গ্রেটেস্ট পোয়েট যতজন আছে তার মধ্যে একজন। তাহলে অবশ্যই আমাদের এখানে পোয়েটস করতে হবে। তাহলে গ্রেটেস্ট পোয়েট, তার গ্রেটেস্ট পোয়েট অনেকেই আছেন, তাই তো? তাহলে আমাদের গ্রেটেস্ট পোয়েটস হবে, আর তার মধ্যে একজন আছেন আমাদের আর এন টেগর। তাহলে পরেরটা দেখো, এমপ্লয়িজ আর এক্সপেক্টেড টু এডহেয়ার টু দ্য রুলস লেট ডাউন বাই দ্য ম্যানেজমেন্ট। তাহলে এমপ্লয়িজরা তাদেরকে রুল রেগুলেশন ফলো করতে হবে, যেটা যেটা ম্যানেজমেন্টে দিয়ে রেখেছে সেগুলো তোমাকে ফলো করতে হবে, তাই তো? তাহলে লক্ষ্য করো কোথায় ভুল রয়েছে। এমপ্লয়িজ আর এক্সপেক্টেড এটা ঠিক আছে, টু এডহেয়ার দ্য রুলস, লক্ষ্য করো এডহেয়ার রয়েছে। আমরা এডহেয়ারের সাথে সবসময় কিন্তু একটা প্রিপোজিশন বসে, সেটা কি? এডহেয়ার টু। এধার টু মানে হচ্ছে মেনে চলা। আর এখানে যদি বলতো যে কমপ্লাই, কমপ্লাই মানে হচ্ছে মেনে চলা, তাহলে কমপ্লাইটা আমরা সবসময় উইথ বসাই, কমপ্লাই উইথ, কিন্তু এধেয়ার টু হয়, তাহলে অপশান বিতে ভুলটা রয়েছে। চলো পরেরটা দেখো, সাম ম্যান আর বর্ন টু ডু গ্রেট থিংস, তার কিছু ম্যান অর্থাৎ কিছু লোক গ্রেট থিং করার জন্য কিন্তু জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে লক্ষ্য করো সাম ম্যান কিছু ম্যান, তাহলে অবশ্যই আমাদের এম ই এন হবে, এটা সোজা ছিল অবশ্য, তাই তো এম ই এন। চলো পরেরটা দেখো, নো সুনার হি হ্যাড অ্যাপিয়ার্ড অন দ্য স্টেজ দেন দ্য পিপল বিগেন টু চিয়ার, তাহলে যখনই যেই না সে স্টেজে উঠেছে লোকজন চিয়ার করতে শুরু করেছে। তাহলে বলো কোথায় ভুল আছে? ভুলটা আমাদের রয়েছে অপশান এতে, এখানে ফরম্যাটটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা আমাদের নো সুনার ঠিক আছে, এটা ঠিক আছে, নো সুনারের পরে এখানে দেন এটাও ঠিক আছে, কিন্তু ভুলটা আমাদের রয়েছে নো সুনারের পরে হেডটা আগে বসে, কি বসে? হেডটা আগে, তারপরে হিটা বসে। তাহলে নো সুনার হেড হি অ্যাপিয়ার্ড, তাহলে এখানে দেখো হেডটা পরে বসানো হচ্ছে, এটা কিন্তু আগেটাতে হবে। চলো পরেরটা দেখো, নাথিং হ্যাজ অর কুড বি মোর ট্র্যাজিক দেন হিন ডেথ, অর্থাৎ তার মৃত্যুর চাইতে আর ট্র্যাজিক বা দুঃখের বেশি কিছু হতে পারে না। তা বলো কোথায় রয়েছে ভুলটা? ভুলটা আমাদের রয়েছে অপশান এ তে, কারণ দেখো নাথিং হ্যাজ, এখানে তো হেজ মানে থাকা অর্থাৎ পসেসিভ, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু পসেসিভ বোঝাচ্ছে না, এখানে তার ডেথটাকে ট্র্যাজিক বলা হচ্ছে, তাহলে এখানে ইজ বসবে। তাহলে নাথিং ইজ or could be more tragic than his death, option A তে ভুলটা রয়েছে, ইজ হতো। পরেরটা দেখো, the people of the village buy neither vegetables nor grow them, বলো এটা তো মনে হয় হলো একবার, বলো তাই না? বলো কী হবে? এখানে আমাদের নেদারটা আগেটা আনতে হবে, তাহলে buy neither vegetables nor grow them। তাহলে পরেরটা দেখো, the driver of the truck did not know, এটা মনে হয়ে গেলো তাই না? হ্যাঁ কপ আপ উইথ, এটা কিন্তু আপটা উপর দিকে ওড়াতে হবে, তাহলে কপ উইথ হতো সঠিক উত্তরটা। পরেরটা দেখো, ইন্ডিয়াজ প্রবলেমস আর নট সিমিলার উইথ আদার কান্ট্রি, তাহলে ভারতের প্রবলেমগুলো অন্য কান্ট্রির মতো নয়, তাহলে সিমিলার টু, সিমিলার টু হয় সবসময়, সিমিলার টু হয়, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, উইথ হবে না, সিমিলার টু। চলো পরেরটা দেখো, দ্য গ্যাঙ্গেজ অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ কনস্টিটিউট ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট রিভার সিস্টেম, লক্ষ্য করো সেন্টেন্সটা, দ্য গঙ্গেজ মানে গঙ্গা এবং ইটস ট্রিবিউটারি অর্থাৎ তার উপনদীগুলো কনস্টিটিউট, কনস্টিটিউট করে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার সিস্টেম, দেখো ওয়ান অফ দ্য এখানে দেখো সিস্টেমস, এখানে এস হচ্ছে, সুতরাং এটা ভুল নেই, ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ভুলটা কোথায় রয়েছে? হয় নো এরর হবে অথবা অপশান এ হবে বা বি হবে, তাহলে দেখা যায় কোথায় রয়েছে ভুলটা। গঙ্গেজ অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, তাহলে গঙ্গা এবং তার উপনদীগুলো মিলে, তারা উপনদীগুলো মিলে কী করছে না একটা লার্জেস্ট রিভার সিস্টেম তৈরি করছে, তাই তাই দুটো মিলে, দুটো তাহলে সব কিছু মিলে একটা কাজ করছে, সুতরাং আমাদের সেন্সটা কিন্তু সিঙ্গুলার আছে তাই না, সবাই মিলে একটা কাজ করছে, সুতরাং আমাদের এখানে কিন্তু কনস্টিটিউটটাতে এস বসবে, তাহলে কনস্টিটিউটস হবে। ওকে পরেরটা দেখো, মোর দেন ওয়ান ওয়ার্কম্যান ওয়াজ কিল্ড, অর্থাৎ একজনের চাইতে বেশি জন মারা গেছিলো, তাহলে অবশ্যই এটা ওয়ার করতে হবে, যেহেতু বলছে একজনের বেশি, সুতরাং সেটা প্লুরাল, তাহলে অবশ্যই হবে ওয়ার। চলো পরেরটা দেখো, আই উড রেদার ডাই দেন বেগিং ইন দ্য স্ট্রিট, এটা মনে হলো তাই না? বলো কী হবে? আই ওটা আমি মারা পড়ে যাবো, তা আমি স্ট্রিটে বেগ করবো না, দেখো এখানে কিন্তু বেগিং দেওয়া আছে, দেখো আগের সেন্টেন্সটাতে তোমাদের দেন দেওয়া ছিল টিএইচ ইএন, এখানে কিন্তু দেন দেওয়া আছে টিএইচ এন ঠিকই, কিন্তু আমাদের এখানে বেগিং হবে না, আমাদের এখানে হবে সিম্পলি বেগ, তাহলে আই ওটা ডাই দেন বেগ ইন দ্য স্ট্রিট, আবার টু, তা টু বেগও কিন্তু হবে না, সিম্পলি একটা বেগ হবে, শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্মটা। চলো পরেরটা দেখো, এ 20 কিলোমিটার রেস উইল বি কন্ডাক্টেড অন মানডে, তাহলে একটা 20 কিলোমিটার রেস মানডেতে কন্ডাক্ট করা হবে, বলো কী ভুল আছে? আমাদের ভুলটা এখানে রয়েছে কোথাও নেই, আমাদের এখানে নো এরর ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের মনে হতে পারে যে 20 কিলোমিটার এটা একটা প্লুরাল ফর্ম, কিন্তু না, রেসটা কিন্তু সিঙ্গুলার, তার রেসটা কত কিলোমিটারের না 20 কিলোমিটারের, তাহলে আমাদের ভার্বটা কিন্তু রেসটা দেখে হবে, এই 20 কিলোমিটার দেখে হবে না, তাহলে আমাদের কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমাদের মনে হতে পারে যে 20 কিলোমিটার, এখানে তো এস থাকবে, যে 20 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিমি, তাহলে 20 কিলোমিটার 20 এস হবে, কিন্তু না এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, রেসটা কেমন না 20 কিলোমিটার, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এখানে এস বসবে না। যে দেখবে বিসিএসে একটা কোয়েশ্চেন দিয়েছিল 500 রুপি নোটস, 500 রুপি নোটস, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এস বসবে না, কারণ এখানে 500 রুপিজ ঠিক ছিল, কিন্তু 500 রুপি যখন নোট দিয়ে দিলাম সেক্ষেত্রে এটা আমাদের গোটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে লাগলো, আর অ্যাডজেক্টিভ আমরা কখনো কিন্তু এস বসাই না। তাহলে এর পরেরটা দেখো, এভরি ওয়ান ক্যান নট হেল্প ইউ ক্যান হি, তাহলে কেউ হেল্প করতে পারবে না তাই না, তাই না এটা কিন্তু আমাদের কি ট্যাগিং ফরম্যাটে আছে, তোমরা অবশ্য ট্যাগিংয়ের ভিডিও দেখে নিতে পারো, এভরি ওয়ান ক্যান নট হেল্প ইউ ক্যান হি, এখানে আমরা যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের এখানে সেন্সটা পজিটিভ নিয়ে আসি, তাহলে আমাদের ক্যান এটা কিন্তু ঠিক আছে, এখানে যে প্রোনাউনটা হবে সেটা সাবজেক্টটা অনুযায়ী বসাতে হয়, কিন্তু এখানে এভরি ওয়ান দেওয়া আছে, তাই আমরা এখানে দে বসাবো, এটা কিন্তু ব্যতিক্রম, তাহলে আমাদের কী হবে ক্যান দে, তাহলে এভরি ওয়ান ক্যান নট হেল্প ইউ ক্যান দে, এটা তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। হি হ্যাজ জাস্ট রিটার্ন ব্যাক আফটার স্পেন্ডিং এ ফোর্টনাইট ইন থাইল্যান্ড, তাহলে সে থাইল্যান্ডে ফোর্টনাইট কাটিয়ে আবার ফিরে এলো, তার রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, সেখানে ব্যাকওয়ার্ডটা কিন্তু এক্সট্রা, এটা দেওয়ার দরকার নেই। তার সিম্পলি হয়ে যাবে হি হ্যাজ জাস্ট রিটার্ন আফটার স্পেন্ডিং এ ফোর্টনাইট। ব্যাকটা হবে না, অপশন বিতে ভুল আছে। চলো পরেরটা দেখো, হোয়েন অ্যান এমপ্লয়ার ইন্টারভিউজ এ পারসন ওয়ান অফ দ্য ফার্স্ট থিং দে লুক ফর ইজ এক্সপিরিয়েন্স। তাহলে যখন কোনো এমপ্লয়ার কোনো ব্যক্তিকে ইন্টারভিউ করে তখন তার প্রথমে যেটা থাকে সেটা হলো এক্সপিরিয়েন্সটা, তাই তো? তার বলো কথাই ভুল আছে। প্রথমটা দেখি, হোয়েন অ্যান এমপ্লয়ার ইন্টারভিউজ এ পারসন, দেখো এস দেওয়া আছে, তো এটা ঠিক আছে। ওয়ান অফ দ্য ফার্স্ট থিং, লক্ষ্য করে এখানে কিন্তু ওয়ান দেওয়া আছে, তাহলে অনেকগুলোর মধ্যে একটা, তাহলে এখানে অবশ্যই কিন্তু এস বসাবো। তাহলে ওয়ান অফ দ্য ফার্স্ট থিং, এটা এস বসবে, ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস। তাহলে অপশন বিতে ভুলটা রয়েছে। সরি, এখানে আরেকটা ভুল দেওয়া আছে, দেখো দে লুক ফোর, দে মানে আছে তাহারা, তাই তো? তারা দেখে, এখানে কিন্তু লক্ষ্য করো, কিন্তু এখানে বলা আছে একজন এমপ্লয়ার, এন এমপ্লয়ার, তাহলে এখানে কিন্তু দে হবে না, এখানে আমরা বসাবো হি। তাহলে অবশ্যই এটা আমাদের টাইপিং মিস্টেক ছিল, এখানে আমাদের এস বসানো উচিত ছিল, হ্যাঁ, আর এখানে ভুলটা হতো আমাদের এখানে। চলো পরেরটা দেখো, নান অফ দ্য বয়েজ ওয়ার এবল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তাহলে কেউ এই কোয়েশ্চেনের উত্তরটা দিতে পারেননি। তাহলে নান অর্থাৎ ছেলে দেখে কিন্তু ওয়ের বসালে হবে না, যে বয়েজ আছে ওয়ের বসিয়ে দিলাম না, আমাদের আসল সাবজেক্ট কিন্তু এটা নয়, আমাদের আসল সাবজেক্ট হচ্ছে এখানে নান, কেউই না। তাহলে কেউই না মানে সিঙ্গুলার, তাহলে আমাদের হবে ওয়াজ। তাহলে নান অফ দ্য বয়েজ ওয়াজ এবল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তাহলে পরেরটা দেখো, দ্য প্রিন্সিপাল আস্ক দ্য স্টুডেন্ট হোয়ার ওয়াজ হি ইন দ্য প্রিভিয়াস ডে, নো এরর, বলো কথাই বলেছে। এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে অপশান বিতে। কেন? লক্ষ্য করো, প্রথমে তো ভুল নেই, দ্য প্রিন্সিপাল আর্টস দ্য স্টুডেন্টটা ঠিক আছে, আর দ্য ইন দ্য প্রিভিয়াস ডে এটাও ঠিক আছে, তাহলে আমাদের অপশান ভুলটা হবে অপশান বিতে। কেন? দেখো হোয়ার ওয়াজ হি, এটা দেখো এখানে কোয়েশ্চেন ফর্মেটে দেওয়া আছে, তাই তো? আমরা যখন কোয়েশ্চেন করি তখন কিন্তু সাবজেক্টের আগে ভার্বটাকে নিয়ে আসি, তো এখানে দেখো হিয়ের আগেটাতে ওয়াজটা নিয়ে আসা হয়েছে, যেটা কিন্তু ঠিক নেই। আমরা এখানে হতো হোয়ার হি ওয়াজ ইন দ্য প্রিভিয়াস ডে, তাহলে প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন যে সে কোথায় ছিল, তাহলে এখানে আমাদের অপশান বিতে ভুলটা রয়েছে। পরেরটা দেখো, হোয়েন আর ইউ গোয়িং টু লন্ডন টু মিট উইথ ইউর ফ্রেন্ডস দেয়ার, তাহলে তুমি লন্ডনে কখন যাচ্ছ তোমার বন্ধুদের সাথে দেখা করার জন্য? তো লক্ষ্য করো হোয়েন আর ইউ, তাহলে এটা কোয়েশ্চেন আকারে আছে, তাহলে আমাদের এখানে কোয়েশ্চেন চিহ্নটা দেওয়া উচিত ছিল, তো এটা অবশ্যই ঠিকই আছে, হ্যাঁ। তাহলে ভুলটা আমাদের রয়েছে টু লন্ডন, না এটা তো ঠিক আছে, অপশান সিতে ভুলটা রয়েছে আমাদের। কেন? লক্ষ্য করো এখানে দেওয়া রয়েছে মিট উইথ ইউর ফ্রেন্ড, যেটা কিন্তু ভুল। আমরা জানি যে কারোর সাথে দেখা করা অর্থে ব্যবহার করা হলে আমরা শুধুমাত্র মিট ব্যবহার করবো, তাহলে আমরা বলতে পারি আই মিট মাই ফ্রেন্ড ইন ডেলি, সেক্ষেত্রে ঠিক। কিন্তু মিট উইথ মানে হচ্ছে মারা যাওয়া, অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্টের সাথে যদি দেখা হয়, অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটা বা কোনো অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, সেক্ষেত্রে বলতে পারি মিট উইথ। তাহলে এখানে কিন্তু, আর এখানে কিন্তু সে লন্ডনে তার বন্ধুর সাথে দেখা করছে, তাই তো? তাহলে এখানে আমাদের উইথটা বসাবো না। চলো পরেরটা দেখো, নট অনলি মোহন বাট অলসো হিজ ব্রাদার্স ড্যাশ প্রেজেন্ট দেয়ার, বলো এটা তো তোমাদের দুবার হয়ে গেল, তো এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে। তা এখানে তোমরা বোঝাবে যে ভিডিওটা তোমরা কতজনে দেখলে। তাহলে নট অনলি মোহন বাট অলসো হিজ ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট দেয়ার, সেন্টেন্সটা কারেক্ট ফর্মেটে কী হবে এটা তোমাদের কমেন্টে লিখতে হবে। তাহলে এই ছিল ভিডিওটা, কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। দেখো অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে, আর তোমাদের যদি নিশ্চয়ই ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেই করবে। থ্যাংক ইউ।